মতো কিছু নেই, তাহলে আলোটা জ্বলছে নিচ্ছে কেন? ভয় পালক, আরো আরো ভয় পা। এই তো আলোটা বেড়েছে আর জ্বলেও আছে, শান্তি। চলে থাক, তুই চলে থাক, চলে থাক। এত রাতে তুমি এখানে কি করছো দাদু ভাই? কি হলো, চুপ করে আছো যে? এখানে তুমি কাকে বলে এসেছো? কেন এসেছো তুমি এখানে? না আসলে তো জানতেই পারতাম না মা। আচ্ছা সূর্য কেন এসেছিস বলতে হবে না, কিন্তু লগ্না কোথায় সেটা তো বল। না তোরা তো একসঙ্গেই এসেছিলি তাই না, তা এখন লগ্না কোথায় গেল বল? আচ্ছা এত রাতে ওকে কোথায় ছেড়ে এলি বলতো? এত রাতে তো ওর কোনো বিপদও হতে পারে তাই না? বল না কোথায়। লগ্না? লগ্না তো এখানে নেই। জাদু ভাই মিথ্যে বলবে না কিন্তু আমাকে, সত্যিটা বললে তো তুমি লগ্নার প্রজেক্টটা ভেঙে দেবে রাজিমা। কি হলো দাদু ভাই, তুমি তো কখনো আমার অবাধ্য ছিলে না, কবে থেকে এমনটা হয়ে গেলে? রাজিমা তুমি বিশ্বাস করো লগ্ন আমার সাথে আসেনি। আচ্ছা ও তো ঘরে নেই, তা তোর সাথে না এলে ও কোথায় গেল বল? তা সেটা আমি কি করে জানবো বলো। ঠিক আছে তুমি তো এটা জানো, তুমি নিজে কেন এখানে এসেছো সেটা অন্তত আমাদের বলো। দাদু ভাই সত্যি তুমি জানো না লগ্না কোথায়? কিন্তু আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কাউকে না। না
বারোটা চলে আছে কেন? আর আওয়াজই বা কেন হচ্ছে? কে আছে ঘরে? এবার তোকে আমি এমন ভয় পাবো লগ্না যাতে তুই এবার তোকে আমি এমন ভয় পাবো লগ্না যাতে তুই আলো জ্বলছে, মেশিনটা সামনে যাই, গিয়ে যদি আমি সামনে দাঁড়াই তাহলে ওই আলোটা জ্বলে থাকবে, ভয় কম লাগবে। লগ্না সূর্য রক্ষা কবচ মানলাম, কিন্তু লগ্নার থেকে সূর্যকে রক্ষা করবে কে? ওই লগ্নার জন্য দাদু ভাই কি না আমাকে মিথ্যে বলল? আমাকে? এবার অন্য খেলা, আর সেটা খেলবে চন্দ্রকলা দেবীর নিচে। লগ্না কি হলো তোর? সর্বনাশ মা, এইভাবে দুজনে কাছাকাছি এলে তো আপনি আর ওদের কোনোদিন আলাদাই করতে পারবেন না। লগ্না চোখটা খোল তুই।
দাদুভাই ওকে ছাড়ো। নাজমা অজ্ঞান হয়ে গেছে। ছাড়ো ওকে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। নাজমা, লগ্না, লগ্না, নাজমা লগ্না পড়ে গেল। নাজমা চুপ করো দাদুভাই, ওর কিচ্ছু হয়নি, চুপ। কেন এমন করছো দাদুভাই? বলছি না শান্ত হও, বলছি না ওর কিচ্ছু হবে না। চোখ খোল না। আমি জানি না, আমি জানি না, বড়বাবু উঠান, আমিও তো জানি না কি হয়েছে। আর মা বললেন আমি ওকে এই অজ্ঞান অবস্থায় পেছনের ঘর থেকে নিয়ে এলাম। সেটা তো আমারও প্রশ্ন, ও যে কি করছে কথা পরে জানবো, আগে ওকে সূর্যের ঘরে নিয়ে চলো। না, ওই ঘরে যাবে না। তোমার উপর ভরসা করে আমি যে খুব ভুল করেছিলাম সেটা প্রমাণ হয়েই গেল বড় বৌমা। আর ও কোনো ঘরে যাবে না, ওকে আমি আর চোখের আড়াল করব না। এবার থেকে ও আমার সাথে আমার ঘরে থাকবে, লগ্না আমার ঘরে যাবে। ঠিক আছে মা, তবে তাই হোক, ওকে সূর্যের ঘরে নিয়ে চলো। না, তুমি যাবে না। মা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, আমার ওর কাছে থাকা দরকার। কেন, তুমি থেকে কি করবে? তুমি কি ডাক্তার? গুরুদেবকে ডাকো। হ্যাঁ মা, আমি দেখছি। মা, মা এভাবে কেন বলছেন? আমি নকুলদাকে কথা দিয়েছি, ওর মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেবো না। সে কথা কি তুমি রেখেছো বড় বৌমা? তাহলে এই জিনিসটা হলো কি করে? তোমার উপর তো দায়িত্ব দেওয়া হয়েছিল, ও ছিল তো তোমার ঘরে, কিন্তু এত রাতে ও ঘর থেকে বেরোলো কি করে? ও ঘর থেকে বেরিয়ে পড়লো আর তুমি মোজমোজ করে ঘুমোলে, এই তোমার খেয়াল রাখা। মা, সূর্য তো আপনার দায়িত্বে ছিল, তো ও কি করে বাইরে গেল? মা রাগ করবেন না, আমি আপনাকে দোষারোপ করছি না। কেউ যদি লুকিয়ে চলে যায় তাহলে আমরা কি করতে পারি বলুন? তুমি কি করতে পারো আমি জানি না বড় বৌমা, তবে আমি জানি আমি কি করতে পারি, আর সেটাই আমি এবার করে দেখাবো। এখন নয়, মেয়েটার জ্ঞান ফিরুক, তারপর। গুরুদেব, বলছিলাম এত রাতে তো আর ডাক্তার পাওয়া যাবে না, আপনি যদি একটু দেখে বলেন ওর কি হয়েছে। সেটা তো আমিও বুঝতে পারছি গুরুদেব, কিন্তু এটা বুঝতে পারছি না যে কেন এমন হলো। না, সেটা বোঝা তো আমার পক্ষে সম্ভব নয়। তো গুরুদেব, বলছি আমি কি জলটা চোখে মুখে ছিটিয়ে দেব? হ্যাঁ, দাও 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 দাও, চল। ইন্দ্রদেবের নাথকে ডেকে পাঠালে হয় না? উনি হয়তো আমাদের থেকে একটু হলেও বেশি বুঝবেন। ইন্দ্র নাথকে? ঠিক আছে, রুদ্র দাদুভাই, 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 এত সাহস বেড়ে গেছে দাদুভাইয়ের, আমার কথা কিছুতেই শুনছে না। মা, এমনি হবে না, আপনি দেখুন এর ফল কিন্তু একদম ভালো হবে না। তুমি চুপ করো কুন্তলা, চুপ করো।
ক্রমে অজ্ঞান হয়ে গেছে আর সূর্য নাচকে ডাকতে গেছে, তুমি তাই নিয়ে মাকে নালিশ করছো? নালিশ? আমি কোথায় নালিশ করলাম মা? এটাকে কি বলে জানো তো? কান ভাঙানো। আমি তো তোমাকে কিছু বলিনি দিদি, আমি তো যা বলার মাকে বলেছি। কিন্তু তুমি আমার ছেলেকে নিয়ে, আমার ছেলের বউকে নিয়ে। বড় বৌমা, বারবার বলেছি কিছুতেই লগ্নাকে সূর্যর বউ কথাটা বলবে না। দাদু ভাই, দাদু ভাই, রাজিমা এখানে? এবার কি হবে? আমাদের দেখে ফেললে তো খুব রাগ করবে, খুব বকবে। চুপ চুপ চুপ। তারপর রাজিমা যেতে আমি ওই ঘর থেকে বেরিয়ে গেছিলাম, লগ্না ওখানে একা ছিল। তারপর কি হলো আমি জানি না, হঠাৎ করে লগ্না চিৎকার করে উঠলো, রাজিমা রাজিমা তুমি প্লিজ আমায় যেতে দাও, প্লিজ। দাদু ভাই শোনো, দাদু ভাই শুনে যাও, দাদু ভাই। আমি গিয়ে দরজা খুলেই দেখলাম যে লগ্না অজ্ঞান হয়ে গেল। সে কি অজ্ঞান হয়ে গেল কি করে? আমি জানি না গো, তুমি প্লিজ চলো ওকে একটু দেখো, প্লিজ চলো। এসো। কি হলো রুদ্র, কেন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো? তাড়াতাড়ি যাও, ওপরে গিয়ে কি হচ্ছে সেটা দেখো। আপনারা প্লিজ কি ওটা জল আনো না? আমি না, আমি কিন্তু ওর চোখে মুখে জল দিয়েছি, কিন্তু ওর সেন্স ফিরছে না। সে কি লগ্না? আপনারা সবাই মিলে ভিড় করবেন না, অ্যাকচুয়ালি হাওয়া পাস করছে না, আপনারা একটু বাইরে যান প্লিজ, একটু ঘরটা ফাঁকা করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, চলো চলো এসো এসো। কুন্তলা মনে থাকে জানো, এখন থেকে লগ্না আমার ঘরে থাকবে, ওই ঘরেই খাবে, ওই ঘরেই ঘুমোবে। এরপরে কখনো যদি আজকের ঘটনা আবার ঘটে? ঘটবে না, একদম ঘটবে না। আপনি যখন একবার আমাকে দায়িত্বটা দিয়েছেন, তখন কখনোই ঘটবে না। রাজিমা, তুমি ওকে বন্দি করতে চাইছো? দাদু ভাই, তুমি আমাকে প্রশ্ন করছো? সূর্য চুপ কর, চুপ কর। মা, মা আমি যদি চুপ করে থাকি তাহলে লগ্না এত বড় চান্সটা হারিয়ে ফেলবে। রাজিমা, ওকে কাল স্কুলে যেতেই হবে, মেশিনটাও বানানো হয়ে গেছে। মেশিন? হ্যাঁ, ওটা বানানোর জন্যই তো আমি ওকে ওখানে নিয়ে গিয়েছিলাম। তাহলে তখন আমাকে মিথ্যা কথা বললে কেন? রাজিমা, আমি তোমাকে জানি, তোমাকে যদি আমি সত্যি কথাটা বলতাম তাহলে তুমি ওই মেশিনটাই ভেঙে দিতে। তুমি তো ওর ভালো চাও না রাজিমা। দাদু ভাই,